সব কিছু আমরা রেডি করছি। এটা 15-20 মিনিট আগে এটা 10টার সময় এখানে বোমাবাজি হয়। আমরা তখন এইখানে আমাদের কিচেনে আমরা খেতে গেছি, তখন হঠাৎ করে আমরা দেখি আমাদের এখানে খুব জোরে একটা বোমাবাজি হয়। তো দুদিকে আমাদের সামনের দিক থেকে পেছন দিক থেকে বোমাবাজি হয়, দিয়ে 3-4টে গাড়ি আসে, দিয়ে ওরা গাড়ি করে বাইক করে ওরা পালিয়ে যায়। আর বলতে গেলে আমাদের ডিসেম্বর মাসে স্টেট কনফারেন্স, যার জন্য টিএমসিপি ছাত্র পরিষদরা গুন্ডা বাহিনী ওরা কোনো মতে চায় না যে আমরা এখানে কোনো কাজ করতে পারি। আগেও আমরা আমাদের গভর্নমেন্ট কলেজের সামনেও আমরা একটা ইয়ে করেছিলাম, মিটিং করেছিলাম, তাতেও আমাদেরকে মেরে আমাদের হোস্টেলে ভর্তি করে দেওয়া হয়েছিল। কি কি ক্ষতি হয়েছে এখানে? ক্ষতি বলতে গেলে আমাদের এখানে খাট পুড়ে গেছে, আমাদের আর যাবতীয় অনেক কিছু জিনিসগুলো আমাদের পুড়ে গেছে। আর যাই, আমাদের এখানে ভেতরে বাইকও ছিল, যার জন্য আমরা বাইরে বের করে দিয়েছিলাম, নাহলে আমাদের বাইকটাও কিন্তু পুড়ে যেত। পুলিশ, হ্যাঁ পুলিশ এসছে। পুলিশ আসার পরও এখন পুলিশ ওরা দেখছে কি করা যায় কি নয়। আর একটা কথা কি, আমরা এখানে যদি ভেতরে থাকতাম তাহলে হয়তো আমরা কিন্তু আজকে এখানে এই জায়গায় কিন্তু আমরা দাঁড়াতে পারতাম না। কি নাম তোমার? আমার সুমন কুমার বেহরা, পশ্চিম বর্ধমান স্পোর্টস কনভেনার।